বাচ্চাকে ছোটবেলা থেকে যদি দেখান শিখান যে মানুষের মাংস খাওয়া যায়, ও কিন্তু সেটাই খাবে। আমরা কুকুরের মাংস খেতে পারি না, অনেক জায়গায় খেতে পারে। আমি এটা এটা যদি হয় তাহলে আমি কাপড়ের কাপড় পরে নামবো। কেন আমি চাবো কোনো গুরুমার কাছে আমাদের 7 বছর কেউ একটা এসে ব্রেন ওয়াশ করে নিয়ে যাবে? গুরুমার কাছে, গুরুমা না কার মার কাছে যাবে সেটা আমরা জানি? আসলে আমার যে এখন আর চাকরি নেই, এটা এটা আমাকে মানসিকভাবে অনেক চাপ দিচ্ছে। আমি হিজড়াদের, প্রকৃত হিজড়াদের সাথে কমিউনিকেট সবার আগে করেছি। অ্যাজ আ ম্যান আমি যদি কিছু না করি তাহলে তো আমার আসলে বেঁচে থাকার কোনো রাইটই না। কারণ মানুষকে আমরা বলছি যে যাকেই বলি সেটা সিরিয়াসলি নিচ্ছিল না। সারা যে ইমেল দিয়েছে আমাকে, কাজ করো, এটা করো, ওইটা করো, এটা করো, এগুলি সব ইমেল আমি রেখে দিয়েছি আলাদা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে এই ফিলোসফি। আমার অবস্থা যদি জানতে চান, আমি আমার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, সেটা দিয়ে আমি আমার চিন্তা না করে আমি এই বিষয়ে কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায়, মানে হিজড়াকে যাতে আলাদা সাম্প্রদায়িক শক্তিরা যেটা চাচ্ছে হিজড়াদের আলাদা করা, আর আমরা যেটা চাচ্ছি যারা অসাম্প্রদায়িক, যারা যারা যাচ্ছি যে আমাদের সাথে হিজড়া থাকবে, আমাদের পরিবারে থাকবে, আমাদের সাথে বড় হবে, এদের সাথে আমাদের আমরা চাচ্ছি এটা এরকম হোক। এবং এই এই চেষ্টায় আমি অব্যাহত আছি এবং আমি চেষ্টা করছি সবভাবে যে এই ট্রান্সজেন্ডারিজম বা সমকামিতা যারা প্রমোট করছে তারা যাতে প্রমোট এই বাংলার মাটিতে এই অবৈধ কাজ, এই অন্যায় কাজ, এই অনৈতিক কাজ যাতে প্রমোট না করতে পারে, সেটার চেষ্টাও আমি করে যাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের এই কাজে সফল হব ইনশাল্লাহ। দেখেন আমাদের এই যে আমার যে মুভমেন্ট এখানে বাংলাদেশের মানুষ অলমোস্ট 100% আমাকে সমর্থন করছে। সব দলের মানুষ, সব ধর্মের মানুষ আমার আমার ইয়েতে যত ছাত্রছাত্রী আছে, আমার ফ্রেন্ড লিস্টে কিছু হিন্দু ভাই ব্রাদার আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিশ্চান আছে। আপনারা তো জানেন, আপনারা যারা দেখেছেন তারা, আমার তো ফ্রেন্ড সার্কেল বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন রকম মানুষ আছে এবং সবাই আমাকে সমর্থন করছে। এখানে আমাকে থ্রেট দেওয়ার কোনো প্রশ্নই আছে না, এরকম আমি কোনো ফিজিক্যাল থ্রেট পাইনি। তবে হ্যাঁ, আমাকে যে আসলে আমার যে এখন আর চাকরি নেই, এটা এটা আমাকে মানসিকভাবে অনেক চাপ দিচ্ছে। আবার আমার ফ্যামিলির ছবি টবি যারা নিয়েছে, নিয়ে যে ছড়িয়েছে, ওটা অন্যভাবে নিজের আপন বোন খালাত এদের এদের ছবি যে নিয়েছে, এতে আমি খুব মানসিকভাবে হার্ট, এটা আমি বলতে পারি আর কি। এখানে আমি আসলে আমার নিজেকে ডিফেন্ড করতে চাই না, কারণ আমার আমার নিজের বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে আমি যে পারপাসটার জন্য বলেছি সেটা আসলে ইম্পর্টেন্ট। তারপরে আপনারা যখন জিজ্ঞেস করলেন, আমি বলতে পারি ওখানে ওখানে যে ছিল আমার পাশে, যিনি ছিল সামনে, যিনি ছিল উনি ছিলেন হচ্ছে ফ্রেঞ্চ নাস্তিক, ডানে যিনি ছিল তিনি হচ্ছেন অন্য আরেকটা ধর্মের এশিয়ান। তো ওনারা ড্রিঙ্ক করে আর আমি আমার জায়গায় পানি খেয়েছি, তো এখন আমি ওদের সাথে খেলে আমি কি বলবো যে তুমি আমার সামনে ড্রিঙ্ক করো না, নাকি আমি ওদের সাথে কোনো রকম কমিউনিকেট করবো না বিদেশে যেয়ে, সেটা তো আমি আসলে বুঝতে পারতেছি না। তা আমার, আমি কখনো বললাম তো আমার, আমি জীবনে অনেক পাপ করেছি। আপনারা যদি মনে করেন আমি খুব মানে সেন্ট লেভেলের মানুষ না, আমি জীবনে অনেক পাপ করেছি কিন্তু আমি কখনো ড্রিঙ্ক করি নাই, এটা আমি বলতে পারি। সো আমার এই বিষয়টা আমার সাথে আল্লাহর আমি ক্লিয়ার। সো আপনারা মনে করলে কি না করলে কি আমার কিছুই যায় আসে না, আমি কখনো ড্রিঙ্ক ছুঁয়ে দেখি নাই, এটা আমার সাথে আল্লাহর যে বিষয়টা আল্লাহ জানেন, আল্লাহ দেখছেন, এটাই আমি সন্তুষ্ট। আপনাদের অন্যরা যারা মনে করতে চান তারা তো ব্যক্তিগত ব্যাপার মনে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এটা এটা বেশ কয়েকদিন আগে আমার নজরে পড়েছে, এগুলো দেখে আমি আসলে, আমি যখন প্রথম জিনিসটা পড়ি তখন মানে আমার, মানে আমি তো সচরাচর ঠান্ডা মনের মানুষ, আমি ফিলোসোফার, আমি সবসময় ঠান্ডা হয়ে চিন্তা করি, বাট এটা দেখে আমার মানে রাগান্বিত হয়ে গেছে। এর আগেও আমি দেখেছি এগুলো নিয়ে কিছু ছেলে নিজেকে ওই হিজড়াদের অধিকার, যারা ট্রান্সজেন্ডার তারা হিজড়াদের অধিকার নিয়েছে, এরকম আমি অন্যায় করছে দেখছে বিভিন্ন আপার মহলে, তারা ট্রান্সজেন্ডাররা বলছে তারা হিজড়াদের অধিকার নিয়ে তারা হচ্ছে ইলেকশন করবে, এই করবে, সেই করবে, অনেক কিছু শুনছি। বাট যখন দেখলাম বাচ্চাদের, ক্লাস 7-এর বাচ্চাদের বইয়ে এইভাবে মগজ ধোলাই করা, একদম বাচ্চাদের লাইফ নষ্ট করে ফেলবে, তারপর আমার আমার তো মনে হলো যে একটা অ্যাজ আ ম্যান আমি যদি কিছু না করি তাহলে তো আমার আসলে বেঁচে থাকার কোনো রাইটই নাই, আমি মনে করি আর কি। আমার বেঁচে থাকার রাইট নাই যদি আমি এই ক্লাস 7-এর বাচ্চাদের বইটা দেখার পরে যদি কিছু না করি, তাহলে তো আমার আসলে বেঁচে থাকা উচিত না আমি মনে করি আর কি। না, আমি আসলে অপরচুনিটি খুঁজতেছিলাম যে আমাকে একটা বক্তব্য দেওয়ার একটা জায়গা থাকুক, কেউ আমাকে দেখ। আসলে আমরা অনেকভাবেই এর আগে চেষ্টা করেছি কিন্তু আমি আসলে চাচ্ছিলাম একটা ফোরাম যেখানে মানুষ আমার কথাটা শুনুক। কারণ মানুষকে আমরা বলছি যে যাকেই বলি সেটা সিরিয়াসলি নিচ্ছিল না। বিভিন্ন মহলে জিজ্ঞেস করেছি, অনেকে সিরিয়াসলি নিচ্ছিল, অনেকে বলছে সময় পরে দিব, এটা মানে আমার, আমরা অনেক ব্যস্ত, আপনারা ব্যস্ত ঠিক আছে, বাট এটা যে আমাদের লাইফ অ্যান্ড ডেথ একটা মানে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, একটা ফিলোসফিক্যাল যে মানে আমরা ডিস্ট্রয়েড হয়ে যাব, এটা কেউ বুঝতে চাচ্ছিল না। কিন্তু তারপরেও আমি কিছু মানুষের, আমি কিছু অনেকের হেল্প পেয়েছি, অনেক আলেম ওলামা সাপোর্ট করেছেন, এটা করেছেন, আব্বাসী হুজুর করেছেন, আব্বাসী হুজুরের কাছে গিয়েছিলাম, উনি ইনিশিয়ালি জিনিসটা কিছুটা জানতেন কিন্তু তারপরে পুরোপুরি বোঝানোর পরে উনি বলেছেন যে
আমি এটা এটা যদি হয় তাহলে আমি কাপনের কাপড় পরে নামবো। আহমদুল্লাহ হুজুর ওনাদের সাথে আমার ডিফারেন্ট টাইপে ইনডাইরেক্টলি কন্ট্যাক্ট হয়েছে, ওনারা বলেছেন সব রকম আলেম ওলামাদেরকে আমরা বলেছি, আস্তে আস্তে ওনারা বুঝতেছিলেন, কিন্তু তারপরেও অনেকে আছে আলেম ওলামারা যারা মানে জিনিসটা অতটা সিরিয়াসলি নিচ্ছেন না, কারণ ওনাদের যে মানে সার্কেল ওনারা তো এটা কল্পনাই করতে পারে না, ওরা তো এটা সিরিয়াসলি নিচ্ছে না। কিন্তু আমার স্টুডেন্টরা অনেকে মানে প্রিভিয়াস স্টুডেন্টরা তারা অনেকে ট্রান্সজেন্ডার, সব ভালো, মানে একটা একটা মানুষ মানে আপনি যদি বলেন সে ভদ্রভাবে কথা বলতেছে সব ভালো, কিন্তু বলতেছে আমি আসলে তার ছেলে, সে মেয়ে বলতেছে আমি ছেলে, সে মেয়ে সে বলতেছে আমি হচ্ছে নন বাইনারি, তার মানে হচ্ছে ও মাঝের মধ্যে ছেলে মাঝের মধ্যে মেয়ে মাঝের মধ্যে কিছুই না। তো এইভাবে তাদের লাইফ নষ্ট করা, তারা ড্রাগ নিবে কয়দিন পরে বা নিচ্ছে এখন আমি জানি না, আল্লাহ আলাম, তারা হচ্ছে বডি টডি চেঞ্জ করে ফেলতেছে মেয়েরা, আমি আমি কেন চাবো তাদের জীবন ধ্বংস হোক? আর সেটা তো হচ্ছে হচ্ছে ক্লাস সেভেনের, ওরা না হয় অ্যাডাল্ট তারা কিছু একটা এখন করবে, বাট যারা ক্লাস সেভেনের বাচ্চাকে আপনারা মগজ ধোলাই করে এগুলো করাবেন, এটাই এই ফিলোসফি দিয়ে আপনারা মনে করলেন দেশের উন্নতি হবে, এই ফিলোসফি হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা হচ্ছে এই ফিলোসফি না, যারা লিখছেন এখন প্রথম কথা হচ্ছে দায় তো আসলে আমাদের সমাজের সবার, প্রথমত আমরা এগুলো নিয়ে অ্যাওয়্যার না যারা লিখছেন। আমি আমার এক ছাত্রলীগের ছোট ভাইয়ের সাথে কথা বলেছিলাম গতকাল রাতে, তো সে বলছে ভাই এটা মনে হয় যে লিখছে সেও মনে হয় বুঝে নাই, সে মনে হয় ইয়েতে ইউটিউব টিউটিউব থেকে মানে কোথাও কোনো আগে বই থেকে প্লেজারিজম করছে করে বাংলায় ট্রান্সলেট করে লিখে দিছে, সেও মনে হয় বিষয়টা বুঝে নাই আসলে। তো আসলে দায় আমাদের সবারই, সবারই দায় নিতে হবে, আমার নিতে হবে শিক্ষক হিসাবে, আমি এতদিন আমি তো নিজেও দেখি নাই, আমি দেখার পরে না আমি রিয়্যাক্ট করলাম, তা আমাদের সবারই দায় নিতে হবে। কিন্তু এর মধ্যে কিছু যে সাম্প্রদায়িক সংগঠন আছে যারা ওপেনলি সমকামিতা নিয়ে কাজ করছে এবং তাদের প্রমোট করছে, তো সেই সব তাদের সবচেয়ে বেশি দেয়, কারণ তারা জেনে বুঝে এগুলো করছে, হ্যাঁ তাদের হচ্ছে সবচেয়ে বড় দেয়। আমি আমি সরকারের কাছে আহ্বান জানাই যে যারা এসব করছে বা ওপেনলি সমকামিতা বা LGBTQ অথবা ট্রান্সজেন্ডারিজম এগুলি প্রমোট করছে এবং হিজড়াদের অধিকার নিচ্ছে, তাদের এগেনস্টে আমি আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যথাযথ ব্যবস্থা, আইনি ব্যবস্থা যাতে তারা নেন। ওই যে দেখেন আপনি যদি একটা বাচ্চাকে যেটাই শিখাবেন সে সেটাই করবে, এখন আপনি আপনার বাচ্চাকে ছোটবেলার থেকে যদি দেখান শিখান যে মানুষের মাংস খাওয়া যায়, ও কিন্তু সেটাই খাবে, আমরা কুকুরের মাংস খেতে পারি না অনেক জায়গায় খেতে পারে, কিন্তু এখন আপনি যদি একটা কিশোরকে এগুলো দেখান তো সে যদি কনফিউজড হয়ে যায় তাহলে এরপর এর কী হবে? আসলে গুড কোয়েশ্চেন, এর প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যদি UK US আমেরিকা যে রিসার্চ পেপারগুলি দেখেন, ট্রান্সজেন্ডার যারা হয় তাদেরকে জীবনের কী, তারা ডিপ্রেশনে ভুগে, তারা তাদের লাইফে অনেক প্রবলেম হয়, তাদের তারা সুইসাইড করে সবচেয়ে বেশি। এখন আপনার বলতে হবে সমাজ যদি তাদেরকে মেনে নেয় তাহলে তাদের নো, দিস ইজ কমপ্লিট রাবিশ, তাদের আপনারা ওদের যেই সমাজে তো সবচেয়ে বেশি মেনে নেয় তাদের তাহলে সুইসাইড সবচেয়ে বেশি হয় কয় কেন? আর যেসব সমাজে মানে না তাদের সুইসাইড রেট জেনারেলি কম, সবচেয়ে কম, কেন কম? তারা তো মানতেছে না, তাহলে তো সুইসাইড রেট কম কেন না, ওভারঅল সুইসাইড রেটই কম। যে যারা আপনি বলতে পারেন সে মনে মনে ট্রান্সজেন্ডার কিন্তু বলার সাহস পায় না, বল এইটা করে যদি সে বেঁচে থাকতে পারে তাদের সুইস দেশের ওভারঅল সুইসাইড রেট যদি কম হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে এটাই ভালো, এই ফিলোসফি ভালো, অ্যাজ অপোজ টু যারা এগুলো মেনে নিচ্ছে, যারা বাচ্চাদেরকে বোঝাচ্ছে ছেলে বাচ্চাকে মেয়ে বলছে, মেয়ে বাচ্চাকে ছেলে বলছে, তাদের লাইফে ডিপ্রেশন, তারা সুইসাইড করছে, কেন আমি চাবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওই ফিলোসফিতে ওই দর্শন দ্বারা তারা বড় হোক, কেন আমি চাবো? সেটা আমি চাবো না, আমি চাই না। আমি হিজড়াদের এই এই যে ট্রান্সজেন্ডার বা যারা ছেলেরা নিজেদের হিজড়া দাবি করছে বা মেয়ে দাবি করছে, আমি হিজড়াদের প্রকৃত হিজড়াদের সাথে কমিউনিকেট সবার আগে করেছি, 200-250 যে একটা হিজড়াদের একটা জনগোষ্ঠীর সাথে আমরা কমিউনিকেট করেছি, এক ভায়ার থ্রুতে আমি কমিউনিকেট করেছি, এবং তারা বলেছে তারা ভয়ে তারা কি প্রতিবাদ করতে করবেন না, ভয়ে, ফিয়ার, বাংলাদেশের মাটিতে তারা ভয়, কী ভয়? এইটা যদি প্রতিবাদ করাতে তাদের যা অধিকার এখন আছে সেটাও যদি চলে যায়, এটা হচ্ছে তাদের মন্তব্য। তো আপনারা যদি মনে করেন যে আমি হিজড়াদের কাছের সাথে কথা বলি নাই বা হিজড়া প্রকৃত ইন্টারসেক্স হিজড়া যারা যারা একদম বায়োলজিক্যাল হিজড়া তারা এটা সমর্থন করে না, তারা আমাকে 100% সমর্থন করে, তো আমি অবশ্যই তাদের পক্ষে আন্দোলন করছি এবং আমি অবশ্যই তাদের সাথে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ওই গল্পে লেখা আছে হিজড়া গুরুমাদের কাছে নিয়ে যাবে, আপনার ছোট একটা বাচ্চা একজন এসে বলে তুমি আমার সাথে চাও গুরুমা, আমাদের গুরুমা আছে তাদের সাথে দেখা করো, কেন আমি এটা বলবো? আমাদের হিজড়া ভাই বোনরা থাকবে আমাদের মাঝে, আমাদের সাথে বড় হবে, আমরা তাদেরকে গাইড, তাদের বাবা মা গাইডেন্স দিবে, খাবে আমাদের সাথে, স্কুলে যাবে আমাদের সাথে, সবই করবে আমাদের সাথে, কেন আমি চাবো কোনো গুরুমার কাছে আমাদের 7 বছর কেউ একটা এসে ব্রেন ওয়াশ করে নিয়ে যাবে গুরুমার কাছে, গুরুমা না কার মার কাছে যাবে সেটা আমরা জানি, আমি কেন সেটা চাবো? আমি এটা আমি অবশ্যই চাবো না, কারোর জন্য, কারো বাচ্চার জন্য আমি এটা চাবো না।
না আসলে এটা চর্চা হচ্ছে, কিন্তু আমরা যদি সকলে সতর্ক হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি রাইট গাইডেন্স দিতে পারি, প্যারেন্টসরা যা এখন তার তারা জেনে গেল, আজকে রাস্তায় আসার সময় প্যারেন্টস একজন বলল আমার কাছে তো অনেক দোয়া করলো, তারা বিষয়টা জানাচ্ছে, এখন তারা তো আমরা অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট করি তাহলে তো প্যারেন্টসরা চেষ্টা করবে যে এই ধরনের মতাদর্শের ফিলোসফি যাতে তাদের ভিতরে না ঢুকে আর তাদের ছেলে মেয়েদের উপর। এটা আমার মনে হয় এটা ভালো পরিণত হবে, ভবিষ্যতের জন্য একটা কাজ হবে। ওরা অস্বীকার করছে এটা আমি এভাবে দেখি না, ওরা ওরা নাকি আমার কন্ট্রাক্ট রিনিউ করবে না, তো ও রিনিউ না করলে যে আমাকে যে কাজগুলি করালো সেটা তো আমি, ওটা তো ওরাল কন্ট্রাক্টে করা আছে, আমি ওই সময়টা যেটা আমাকে ওরাল ভার্বাল কন্ট্রাক্ট আমার সাথে করলো তারা নেক্সট সেমিস্টারে কাজ নেবেন, ওই ভার্বাল কন্ট্রাক্টটা হচ্ছে না যদি থাকতো তাহলে তো আমি অন্য কাজ জব দেখতাম, আপনি আগের থেকেই বলতেন উই আর নট ইন্টারেস্টেড, আপনি আরেকটা জব দেখেন, আমি আমাকে কাজ করালো, মিটিং করালো, ও সিলেবাসে ইনপুট করালো, একটা ক্লাস নিলাম, তারপরে আপনি বলতেছেন যে নো আপনার কন্ট্রাক্ট রিনিউ হবে না, তাহলে আমার কাজ করালো ওইটার ওইটার টাকা কে দিবে? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি। বাট আরেকটা কথা হচ্ছে ইটস নট জাস্ট ভার্বাল কন্ট্রাক্ট, নট সারা যে ইমেল দিয়েছে আমাকে কাজ করো এটা করো ওইটা করো এটা করো, এগুলি সব ইমেল আমি রেখে দিয়েছি আলাদা। হ্যাঁ, সো ওই ইমেলগুলো থাকার কারণে এটা কিন্তু, এটা কিন্তু আরেকটা ইয়েতে পড়ে যায়, এটা ডিজিটাল যে ইমেল থাকে সেটা কিন্তু প্রমাণ করে যে আমার সাথে তার কন্ট্রাক্ট ছিল, এটা একটা কথা। এবং এটা ইমপ্লাইড কন্ট্রাক্ট, আমি যে কাজ করলাম তাকে এটা লিগ্যাল টার্মে বলে ইমপ্লাইড কন্ট্রাক্ট, তার মানে আমি কিছু একটা করেছে যেটা এভিডেন্স দ্যাট শোজ যে আমার সাথে তার কন্ট্রাক্ট ছিল। সো কন্ট্রাক্ট আছে, দে ক্যান জাস্ট সে এখন যে না আমি কন্ট্রাক্ট রিনিউ করবো, তাহলে কাজ করাইলা কেন, সেটার সেটার দাম কোথায়? না আমি কন্ট্রাকচুয়াল সেটা ঠিক আছে, কিন্তু আপনি সেটা আমাকে না কন্ট্রাক্ট রিনিউ না করতে পারেন, আমার প্রশ্ন হচ্ছে আমাকে তাহলে কাজ করাইলেন কেন? আপনি তো আমাকে বলেছেন আমার সাথে ভার্বাল কন্ট্রাক্ট হয়েছে, ইমপ্লাইড কন্ট্রাক্ট হয়েছে, ডিজিটালে আমার ইমেলগুলো আছে, তা আপনি কেন আমাকে এখন বলতেছেন কন্ট্রাক্ট নাই? তা আপনার ভার্বাল কন্ট্রাক্টের কি হবে না, আমি কাজ করাইলেন সেটা সেটার আপনি কম্পেনসেশন দিবেন না, আমার ক্ষতিপূরণ দিবেন না? কারণটা এখন দেখেন, এটা আসলে এই বিষয়ে আমি বেশি মন্তব্য করব না, ব্র্যাক ইউনিভার্সিটি ওদের ফিলোসফিটা কি, তারা ইকুয়ালিটি ডাইভার্সিটি ইনক্লুসিভিটি আসলে এই কথাগুলো মানে তারা আসলে ইনক্লুড কাকে করে আর কাকে করে না সেটা আপনারাই দেখতে পাচ্ছেন, ইনক্লুসিভিটি বলে এক্সক্লুডও অনেকজনকে করছে। সো এখন আপনারা যদি দেখেন ওরা এটা কী মিন করে, এগুলি আপনারা হচ্ছে আপনারা সাংবাদিক আপনারা নিজেরা গবেষণা করবেন, তারা সেমিনারে কী বলে, তারা সিলেবাসে কী দেয়, তাদের ওয়েবসাইটে কী ছিল যেটা এখন তারা রিমুভ করেছে যতটুকু আমি শুনেছি, এগুলি আপনারা অ্যাজ আ প্রফেশনাল সাংবাদিক আপনারা অবশ্যই স্ক্রিনশট, যেহেতু জনগণ অলরেডি নিয়েছে, জনগণ স্ক্রিনশট নিয়ে একদম মানে সব জায়গায় দিচ্ছে, তো আপনারা বের করে ফেলতে পারবেন এবং আপনারাই তখন আপনারা ব্র্যাকে প্রশ্ন করতে পারেন যে এগুলো বিষয়টা আসলে কি না। ওদের সাথে আমার কোনো রকম কমিউনিকেশন কখনো হয়নি, বাট আমি আমি তাদেরকে আমি রেসপেক্ট জানাই যে তারা আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এই জন্য আমি রেসপেক্ট জানাই, মানে আমি কোনো ব্র্যাক ইউনিভার্সিটিতে কোনো রকম স্টুডেন্টের সাথে আমার কমিউনিকেশন হয়নি। আই ওয়ান্ট আ বাংলাদেশ যেখানে হচ্ছে যে এই ধরনের ওয়েস্টার্ন যে ফিলোসফি, যেটা ধ্বংসাত্মক ফিলোসফি, ওয়েস্টার্ন ভালো ফিলোসফি আছে, এই ধ্বংসাত্মক ফিলোসফিগুলো বাংলাদেশের ভিতরে ঢুকবে না। এবং আমি মনে করি আমার ব্যক্তিগত যে ফিলোসফিটা সেটা অনেকটাই অনুপ্রাণিত হয়েছে ইসলামের থেকে, ওই ফিলোসফি আমি মনে করি বাংলাদেশের জন্য মঙ্গল মঙ্গলময়, ওই ফিলোসফিটা যাতে মানুষ আরও বেশি অনুপ্রাণিত হয় ওই ফিলোসফির দ্বারা, এটাই আমি আসলে আমি মনে করি। এটা কেউ যা নিতে ইচ্ছা করবে সে নিবে, যা নিতে ইচ্ছা করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।